মানে বেশি আপ্যায়ন করেন, নতুন কেউ আসলে আমার ভিডিও দেখা তাদের আপনি আপ্যায়ন করেন না, এই কথাটা কেন শোনা যাইতেছে ভাই? গ্রাফিক্সটা সুন্দর আছে, এই যে হচ্ছে আমার হাতের মাপ হচ্ছে এল সাইজ, আমার হয়েছে আশা করি যারা এম তাদেরও হবে, এক্সেল একটু টাইট হবে। কোনটা রাইখা কোনটা পরবো বুঝতেছি না, সবগুলো দাম সম্পর্কে আইডিয়া দিলেই হবে। এই সবগুলো এগুলোর প্রাইস হচ্ছে আপনার ৬০০ টাকা। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে গ্লাভস নেওয়া, আর শীতকাল সবার তো গ্লাভস লাগবে, আর গ্লাভস নেওয়া অনেকে কমেন্ট করতেছেন গ্লাভসের দাম সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য। আর ভাইয়া হচ্ছে আপনি হচ্ছে দাম সম্পর্কে আইডিয়া দিবে, এখন চলে যেতেছে ৮০ হাজার এখানে গ্লাভসের দাম সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন, সাপোর্ট দেন এই জন্য। আজকে আমরা হচ্ছে উইন্টার কালেকশন বলতে আর কি সাইকেলিংয়ে যেটা বোঝায়, শীতের দিনে গ্লাভসের খুব প্রয়োজন হয়, আমরা এমনি রেগুলারলি ইউজ করার জন্য আমরা গ্লাভস কিনে থাকি সবাই, কিন্তু শীতে এটার প্রয়োজনটা আসলে বেশি দেখা দেয়, কারণ যখন আমরা সাইক্লিং করি দেখা যায় যে হাতের মধ্যে হাত বরফের মতো হয়ে যায়। তো সেই দিক থেকে হচ্ছে যে আমরা আপনাদের জন্য বিভিন্ন রকম গ্লাভস আজকে নিয়ে আসছি। তো এই গ্লাভসগুলো কোনটা কেমন হবে এবং কোনটার প্রাইস কত আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো তাহলে আমরা একটা একটা করে দেখা শুরু করি। আচ্ছা, কম দামের মধ্যে আছে এগুলো, আচ্ছা এই গ্লাভসগুলো আছে, এগুলো যদি একটু দেখাই। হ্যাঁ, তিনটা কালারে আছে, আমি একটা পইরা দেখাই। এখন গ্রাফিক্সটা সুন্দর আছে, এই যে হচ্ছে আমার হাতের মাপ হচ্ছে এল সাইজ, আমার হয়েছে আশা করি যারা এম তাদেরও হবে, এক্সেল একটু টাইট হবে, এল আর এম যারা তারা এটা নিতে পারে। মানে আস্তে আস্তে লুজ হবে, কিন্তু যারা এক্সেল ইউজ করে তাদের জন্য একটু কষ্ট হবে এটা ইউজ করতে। তিনটা কালারই আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই খুব দ্রুত সংগ্রহ করবেন স্টক শেষ হওয়ার আগে। আর প্রাইস হচ্ছে ২৫০ টাকা, ২৫০ টাকা। আর তারপরে আছে হচ্ছে এই জায়ান্টের গ্লাভসগুলো, হ্যাঁ এগুলোরও তিনটাই কালার, ব্ল্যাক, রেড, ব্লু। লালটা পরবো, আচ্ছা লালটা সুন্দর বেশি। এটা হচ্ছে লালটা আমি পরে দেখাইলাম, এটা আছে এক্সেল সাইজ। এগুলো মোটামুটি ফ্রি সাইজ, এলাস্টিক। তো এই গ্লাভসটা আমরা বিক্রি করতেছি হচ্ছে আপনার ২৩০ টাকা করে, ২৩০ টাকা। তো এই প্রোডাক্টটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র ২৮০ টাকা। এটারও তিনটা কালার, ব্লু, তারপরে হচ্ছে ইয়েলো, আর হচ্ছে ব্ল্যাক এজ আস্তে সাথে, আর রেড কালারটা ছিল এটা শেষ হয়ে গেছে। এর আগেও একটা ভিডিওতে আমরা এই গ্লাভসটা দেখাইছিলাম এবং এই গ্লাভসটা সম্পর্কে বলেছিলাম যে এই গ্লাভসটার হচ্ছে সবই ভালো, খুবই ভালো মানের গাবের গ্লাভস যেহেতু, কিন্তু এই যে প্যাডটা এইটা আঠাটা ছেড়ে দেয়, এটা হিট দিয়ে লাগানো আর কি, এটা ছেড়ে দেয় একটা সার্টেন টাইম পরে, এটা ছেড়ে দেয়, যার কারণে আমি আমার কাছ থেকে যারা এটা কালেক্ট করে তাদেরকে আমি পরামর্শ দেই। আমি একটু খুলে দেখাই, এটা এই যে এই প্যাডটা, এই প্যাডটা হচ্ছে জাস্ট সুইং করায় নিতে হবে, আলাদাভাবে সুইং করায় নেবে, কালার ম্যাচ করে সুইং করায় নিলে খুব বেশি প্রবলেম ফেস করবে না বা খারাপ দেখা যাবে না। এই সাইডটা দিয়ে ব্ল্যাকের একটা ইয়া থাকলে খারাপ দেখা যাবে না, কিন্তু জিনিসটা হচ্ছে লং লাস্টিং হবে সেক্ষেত্রে। আর এমনিতে জিনিস সুন্দর হইলেও যদি আপনি এটা এই এটা সুইং করায় না নেন সেক্ষেত্রে এটা লং লাস্টিং হবে না, কারণ হচ্ছে ওইটা ছেড়ে দেয়। তো এটার তিনটা কালার, তিনটা কালারের মধ্যে এটাতেও সেম, বাট এই এই হলুদটাতে, এই হলুদটার মধ্যেও এই জিনিসটা আছে অন্যটার মধ্যে, আর এইটার মধ্যে হচ্ছে এটা সেলাই টেলাই লাগবে না, এটা একটু অন্য মডেল। হ্যাঁ, সেম ব্র্যান্ডের, মডেলটা চেঞ্জ, কাপড়ও তো চেঞ্জ। হ্যাঁ, কাপড়ও চেঞ্জ, এটা হচ্ছে একটু নেট কাপড়ের মতো, হ্যাঁ হ্যাঁ, এটা জার্সি কাপড়ের মতো। হ্যাঁ,
এগুলো দেখাই, এগুলো একেবারে রেগুলার প্রোবাইকার, এগুলো হ্যাঁ এগুলো আর পরে দেখাইলাম না। তো এগুলো প্রোবাইকার কেটিএম এগুলো যেগুলো আছে এগুলো আমরা এখন সেল করতেছি 260 টাকা করে। হ্যাঁ এখন প্রাইসটা একটু বেশি আছে, আগে কম ছিল 230 টাকা ছিল, কিন্তু এখন 260 টাকা বর্তমান প্রাইস। আর শীত আসতে মানে শীতটা একটু কমলে আবার প্রাইসটা একটু কমে আসবে এটা আমার বিশ্বাস। আর এটা ডিপেন্ড করে হচ্ছে চাহিদার উপরে, চাহিদা বেড়ে গেলে রেটটা একটু বাড়া যায় ইম্পোর্টাররা এই আর কি। এখানে আমার সাইজের চেয়ে এক্সেস বড়, এটা এটা সম্ভবত এক্সেল আছে। তো যাই হোক এইটা একটা, এটা খারাপ দেখা যাচ্ছে আমার হাতে টাইট দেওয়ার কারণে, এটা নর্মালি এরকম থাকবে যার যার হাতের ইয়া অনুযায়ী। এই গ্লাস এটার মধ্যে, হ্যাঁ এটার মধ্যে দুইটা কালার আছে, ব্ল্যাক আর এই এই কালারটা, এটার কি বলবো জলপাই কালার, জলপাই কালার। আর ব্ল্যাক কালারটা হচ্ছে এটা, হ্যাঁ। তো এই দুইটা কালারই অ্যাভেলেবেল আছে। তো এগুলোর প্রাইস হচ্ছে 350 টাকা, 350 টাকা করে। আর এইটার মধ্যে সেম আর একটা জিনিস আছে, এটার চেয়ে একটু আপডেট, ওইটা একেবারেই শেষ, এই যে এই প্রোডাক্টটা, এটা আরও ভালো এই জিনিসটা। হ্যাঁ নাই, এই জন্য আমি দেখাচ্ছি না এটা আর। তো মানে শেষ হয়ে গেছে, আনছিলাম শেষ হয়ে গেছে। এরপরে তাহলে এগুলো সব তো দেখানো শেষ, এটা দেখাই। এটা আমার কাছে অনেক পছন্দ হয়, কিন্তু টুকটাক ছবি আছে। তো জিনিসটা পইরাও অনেক মজা, আমার কাছে মজা লাগে এবং কাস্টমার যারা নিছে এখনও পর্যন্ত, কারণ এটা আমাদের কাছে প্রচুর কোয়ান্টিটি আছে এবং যারা নিছে আলহামদুলিল্লাহ সবার রেসপন্সই ভালো। এটাও ভালো, এই পাশের যে কাপড়টা পইরা মজা লাগে, এখান দিয়ে একটা ভেন্টিলেশনের ইয়ে আছে। আর এটা খোলার জন্য টান দেওয়ার সুবিধা, হ্যাঁ এটা হচ্ছে এই যে। আচ্ছা আচ্ছা, এটার দাম কেমন ভাই? এটার দাম হচ্ছে 300 টাকা, 300 টাকা, হ্যাঁ 300 টাকা। আচ্ছা, এটা আমার মনে হয় যে এটা নিলে কাস্টমারদের লং লাস্টিং হবে আশা করি। আচ্ছা ভাই, এটা কি গ্রাফিক্স একটাই নাকি আরো গ্রাফিক্স? একটাই গ্রাফিক্স, একটাই কালার, এম আর এল যারা তারা ইউজ করতে পারবে, চাইলে এক্সেল ইউজ করতে পারবে। তো তারপরে হচ্ছে আমি এই গ্লাভসগুলো দেখাই, এটার মধ্যে হচ্ছে আমার দুইটা কালার আছে, একটা ফুল ব্ল্যাক, না দুইটা, ওইটা আর একটা মডেল, এটা ফুল ব্ল্যাকে আছে। তো এটা সুন্দর আছে, এই হচ্ছে ইনার পার্টটা, আমি একটু পরে দেখাই। কিন্তু কোয়ালিটি এটা হচ্ছে কি, এই যে এই বাইকের এই ব্র্যান্ডটার কারণে এটার কোয়ালিটি এবং দামের প্রতি মানুষের একটা ভরসা আছে এই ব্র্যান্ডটার কারণে। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা মানে চলে ভালো আর কি। তো এই গ্লাভসটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বাইকাররা ইউজ করে, যদি কেউ সাইকেলেও বেশি সেফটি চান তারাও ইউজ করতে পারেন। এই গ্লাভসটা, এই গ্লাভসটার প্রাইস হচ্ছে 320 টাকা, 320 টাকা, 320 টাকা তুলনায় কিন্তু গ্লাভসটা অনেক সুন্দর। হ্যাঁ, এই ব্র্যান্ডের তো এই জন্যই আর কি এটার চাহিদা বেশি মার্কেটে। এটা হচ্ছে এই গার্ডটা নাই, অন্যরকম একটা রাবারের একটা গার্ড, হ্যাঁ ডিজাইনটা একটু চেঞ্জ বাট প্রাইস সেম, 320 টাকা, কোয়ালিটিও সেম, জি জাস্ট দুইটা দুই ডিজাইনের। তবে আমার কাছে পার্সোনালি এটা বেশি পছন্দ হয়, হ্যাঁ এটা সফট একটু দেখে বোঝা যাচ্ছে। এটার কালার দুইটা, হ্যাঁ এটারও কালার দুইটা ওইটার মধ্যে, তবে এটা হচ্ছে ফুল ব্ল্যাক নাই, এটা হচ্ছে ব্লু ব্ল্যাক, আর হচ্ছে এটা ফুল ব্ল্যাকই বলা যায়, মাঝখানে একটা রেড। আর সবশেষ হাফ ফিঙ্গারের মধ্যে যেটা আছে এটা, এটা আমার খুব ফেভারিট একটা গ্লাভস, কিন্তু আমি নিজে ইউজ করি না এটা। কেন? মানে আমার আসলে সাইক্লিংয়ের সময় এই ধরনের গ্লাভসগুলোই বেশি পছন্দ, কমফোর্টেবল, হ্যাঁ। কিন্তু সেফটির কথা বিবেচনা করলে অবশ্যই এই গ্লাভসগুলো আগায় থাকবে। আর এগুলোর মধ্যে হচ্ছে আমি একটা পইরা দেখাই, এটাই পরবো নাকি এটা লালপুর, দেখতে ভালোই লাগে, দেখতে কিন্তু সুন্দর।
হাতে পড়লে ভালো লাগে। আর সাইকেলের সাথে কালার ম্যাচ করে নিলে তো আরো সুন্দর লাগবে। হ্যাঁ, এটা আবার প্রো বাইকের মতো বা এটার মতো আনকমফোর্টেবল ফিল হয় না, এটা কমফোর্টেবল ফিল হয়। রাবারের এইজন্য এটা একটু না, এটা অন্যরকম, মানে ভিতরে এটা ফিল হয় না ওরকম, মানে ভিতরে এটা পাওয়া যায় না, মানে কম পাওয়া যাচ্ছে। আর এটা মনে হয় যে কাপড়ের টাইপ ওইরা আছে। প্রো বাইকিং এটা তো মারামারি করার জন্য আমার মনে হয় বেস্ট। আচ্ছা, ওইটা যে শক্ত পোক্ত। হ্যাঁ, এই দিক থেকে এটা ভালো লাগে আমার কাছে। যাই হোক, আচ্ছা এটার দাম সম্পর্কে একটু আইডিয়া দেন না। এইটার দাম হচ্ছে আমরা রাখতেছি 280 টাকা। 280 টাকা, মানে গ্লাভসের দাম সব ওই 250 থেকে 350 নিচেই। হাত কাটাগুলো, হ্যাঁ, এটা হচ্ছে ফুল হাতা গ্লাভসের কালেকশন, অনেকগুলো আছে, অভাব নাই। যা যেটা পছন্দ নিয়ে যেতে পারেন, অবশ্যই টাকা দিয়ে নিতে হবে, এই একটি সমস্যা। টাকা ছাড়া ওই যে সব থেকে নিয়ে যেতাম, যেটা যখন মন চায় তখন এটা পরতাম। হ্যাঁ, কম দাম দিয়ে শুরু করব নাকি? হ্যাঁ হ্যাঁ, কম দামে আর একটু নরম সরম। আচ্ছা, এই যে এগুলো আছে দেখেন, তিনটা কালার আছে। এটা হচ্ছে সেম ওয়েস্ট বাইকিং, ওয়েস্ট বাইকিং এর সেম কোয়ালিটির একটা আছে। তো এটা হচ্ছে ওয়েস্ট বাইকিং ছাড়া, বাট সেম জিনিস। পাতলা, অনেক পাতলা জিনিস আছে, আর হচ্ছে পরেও মজা পাবে। শুধু যেটা বলার মতো যে কোনো সেফ এই ইয়া নাই, গার্ড নাই, গার্ড নাই। এছাড়া গ্লাভস পরার দরকার পড়তে পারবে। হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে মাত্র 280 টাকা। 280 টাকা ফুল হাতা। এটা হচ্ছে গাবেরটা, এটার প্রাইস হচ্ছে আপনার 450 টাকা। 450 টাকা। তারপরে আছে হচ্ছে এটা সিটি, সিটি আপনার 400 টাকা। তারপরে হচ্ছে এটা আছে সময়ের, তার এটা হচ্ছে সময়ের কম দামের মধ্যে 400 টাকা। 400 টাকা, মানে প্রো বাইকের ধরনের, প্রো বাইকারের ধরনেরই 400 টাকা, নামটা আলাদা। আচ্ছা, আর তারপরে হচ্ছে এই যে এইটা, এটা সম্পর্কে, হ্যাঁ, এটাও সময়ের, এটার প্রাইস হচ্ছে 600 টাকা। এটা একটু কইরা দেখাই, এটা সবারই পছন্দ হয়। হ্যাঁ, আমি প্রথম জায়গায় নিয়ে নিছি, এত চিন্তা ভাবনা না কইরা। তবে আমি কালো কালারটা নিয়েছি, কেন এটা এখন চিন্তা করতেছি, অন্য কালার তো ছিল। এটা মোটামুটি ভালো, সুন্দর। আর যারা ভালো দেখতে চান আরও, তারা হচ্ছে আমার বাইকের ব্লগগুলো দেখবেন, এটা পরেই আমি বাইক চালাই সবসময়। মানে এটার রিয়েল ইউজ। হ্যাঁ, রিয়েল ইউজ। তারপরে হচ্ছে এই গ্লাভসগুলো আছে, এগুলো মূলত বাইকারদের জন্য, তারপরও সাইকেলিস্টরা অনেকে পছন্দ করে এই জন্য রাখা। এটা হচ্ছে বাইকারদের গ্লাভস, তবে সাইকেলিস্টটা অনেকে পরে, মানে এগুলো মানে পরে টরে গেলে হাত পা ছিলে কম, আঘাত কম পায়, সব গ্লাভসের উপর দেওয়া যায়। আর যে এই সাইকেল চালাতে যায় মারামারি লেগে যায় ভুলের বসত, এই যে এগুলো আছে মারামারিও করতে পারবেন এই গ্লাভসগুলো দিয়ে। আচ্ছা, এই প্রায় এগুলোর প্রাইস হচ্ছে আপনার 750 টাকা। এগুলোর প্রাইস 750 টাকা। আচ্ছা, মানে এগুলোর মধ্যে সবচেয়ে দামি এটাই বর্তমানে, এটাই। হ্যাঁ, আর এই যে যতগুলো গ্লাভস আছে, আমি এখন, হ্যাঁ, কোনটা রাইখা কোনটা পরবো বুঝতেছি না। সবগুলো দাম সম্পর্কে আইডিয়া দিলেই হবে। এই সবগুলো এগুলোর প্রাইস হচ্ছে আপনার এভারেজ কত? 600 টাকা। এই গ্রাফিক্সের গুলো এভারেজ 600 টাকা করে, 600 টাকা করে। জি, টেকসই কেমন হয় ভাই? জিনিসটা আসলেই দেখতে সুন্দর, বাতাস যাওয়ার অনেক ই আছে, সাইক্লিস্টের জন্য এগুলাই সুন্দর। আর এত হার্ড গুলা
প্রোটেকশন এনে পড়তে পারে, তবে সাইক্লিস্টের জন্য ওগুলো চলে। আজকের মতো গ্লাভসের কালেকশন বিদায়। তো আমাদের অ্যাড্রেস হচ্ছে মিরপুর 14 অথবা ঢাকা ক্যান্টনমেন্ট কচু ক্ষেতের একদম পাশেই, ইব্রাহিমপুর বাজার রোড বলে এটাকে। আমাদের এক্সাক্ট লোকেশন হচ্ছে 1090/1 ইব্রাহিমপুর বাজার রোড কম্বাইন্ড হসপিটালের নিচে। আর তাছাড়া হচ্ছে আমি যদি বলি মিরপুর 14 থেকেও আমাদের এটা কাছে, মিরপুর 14-র খুব কাছে। তারপরে হচ্ছে বনানি থেকেও কাছে, শেওড়াপাড়া থেকেও কাছে, তারপর এদিকে ফার্ম গেট থেকেও কাছে জাহাঙ্গীর গেট দিয়ে। আর গুগল ম্যাপে যদি সার্চ করেন ইমাম সাইকেল স্টোর লিখে তো আমাদের লোকেশন পেয়ে যাবেন, ট্র্যাক করে চলে আসবেন। তবে মাঝে মাঝে কিছু ব্যাড রিভিউ পাওয়া যায় মানে গুগলের বিরুদ্ধে, যে ভাই খুব সহজ রাস্তা ছিল কিন্তু আমি যখন প্রথমবার আসছিলাম গুগল আমারে অনেক দূর দিয়ে ঘুরায় নিয়ে আসছে এই জায়গায়। আজিক ভাই আপনার সম্পর্কে একটা কমপ্লেন আছে, সেটা হচ্ছে আমার সাবস্ক্রাইবার, সেটা হচ্ছে আপনি পুরানা কাস্টমারদের মানে বেশি আপ্যায়ন করেন, নতুন কেউ আসলে আমার ভিডিও দেখা তাদের আপনি আপ্যায়ন করেন না, এই কথাটা কেন শোনা যাইতেছে ভাই? আপ্যায়ন করি না, আপ্যায়ন করেন না বলতে মানে পুরানদের আপনি বেশি মানে একটু দেখাশোনা করেন, নতুনদের দেখাশোনা করেন না, এই বিষয়টা না। এটা আসলে দুঃখজনক, তবে এটা ইচ্ছাকৃত না, হতে পারে যে অন্য ব্যস্ততার কারণে হয়তো তা ওই কাস্টমারদের সাথে কথা বলা হয় নাই। আশা করি সবার সেম রিপোর্ট না, আর বিষয়টা ইচ্ছাকৃতও না। তো যারা এটা ফেস করছেন তাদের কাছে অবশ্যই দুঃখ প্রকাশ করতেছি, ইনশাল্লাহ সামনে আসবেন, দোয়া করবেন আমাদের জন্য, আর আশা করি আপনাদেরকে ভালো সার্ভিস দিতে পারবো। আসসালামু আলাইকুম।